গুড মর্নিং বন্ধুরা, দেখুন আমার ছেলে এখানে বোতল, জলের বোতল ফ্রিজ থেকে বের করে আর খালি রাখতে থাকে এখানে। যাই এখন বোতলগুলো ভর্তি করি, ঘরে কাজ করতে হবে। আজকে ডিমের তরকারি করব, ভাত করব, আর দেখি সঙ্গে কিছু ভাজা ভাজা করতে পারি। আপনিও ভিডিওটা পুরো দেখবেন। রান্নাঘরে এখন যাই রান্না করতে। আমি মাঝখানে মাঝখানে রান্না করি, মাঝখানে মাঝখানে একটু নিউজ দেখতে ভালো লাগে আমাকে, আমি নিউজ দেখি। এসে গেলাম আমি রান্নাঘরে, জল সব ভর্তি করব। এখানে দেখুন ভাত বসিয়েছি, ডিম সিদ্ধ বসিয়েছি, ডিম সিদ্ধ দেখুন, ডিমটা সিদ্ধ বসিয়েছি, ভাত বসিয়েছি, জলগুলো ভর্তি করি। খালি খালি বোতল আছে। ফ্রিজে ঢুকিয়ে রাখি, রান্নাঘরটা নোংরা থাকলে অনেক গরম, নোংরা লাগে না, পরিষ্কার থাকলে ভাল লাগে রান্না করতে। ভাবলে ডেলিকার কাজ, রুটিন কাজ। ভিডিওটা পুরো দেখবেন, ভাল লাগলে লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আমি নতুন নতুন তৈরি করছি, যদি কিছু ভুল থাকে ক্ষমা করবেন। আর একটা কথা বন্ধুরা, আমরা সবাইদেরকে সাপোর্ট করি, লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি, বেল আইকনটা ক্লিক করি, আপনি ভি করবেন, আমাদের ভি করতে, না ভিডিও করতে ভাল লাগবে। কি আমাদের ভিডিও ভি কোন কোন জায়গায় দেখছেন ও এরিয়াটাই বলবেন।